শেরপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুরাদ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে শেরপুরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছিল মুরাদের কাজ কখনো শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা কখনো বা অন্য কোনো দপ্তরের কর্মকর্তা সেজে তিনি প্রতারণা করতেন এরই মধ্যে অনেক বেকার যুবকের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি